হাই অল গভর্নমেন্ট জব এক্সপ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের হচ্ছে সাজেস্টিভ জি কে সেট পাঁচ অর্থাৎ চারটা ক্লাস আগে অলরেডি হয়ে গেছে যারা দেখুন অবশ্যই দেখে নাও প্রত্যেকটা সেটে কিন্তু কুড়িটা করে কোয়েশ্চেন দেওয়া রয়েছে অর্থাৎ এই যে সেটটা এটা হয়ে গেলে কিন্তু টোটাল একশোটা এমসিকিউ হয়ে যাবে তো যারা যারা পিডিএফটা সংগ্রহ করতে চাচ্ছো কীভাবে সংগ্রহ করবে আমি ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা অবশ্যই শুনে নেবে তো এই ক্লাসটা আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেরকম কেপি ডাব্লিউপি এসএসসি জিডি সামনেই তোমাদের মিসলেনিয়াস রয়েছে তারপরে এখানে যা যা প্রশ্ন আছে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলোই রয়েছে তো অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো ঠিক আছে তো প্রথমে যে দেখো কি প্রশ্ন রয়েছে মহেন্দ্র ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন মোস্ট একটা প্রশ্ন উত্তর হয়ে যাবে আর ডি ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি তো আর ডি ব্যানার্জি এরকম টাইপেরও অপশন থাকে তাই জন্য তোমাদেরকে এটাও জেনে রাখতে হবে পরের প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি উত্তর কিন্তু সবাই তোমাদের তোমরা জানো আর কি এটা হয়ে যাবে অক্সিজেন পরিবহন করা পরের যে প্রশ্ন সেটা হচ্ছে মহাভারতে উল্লেখিত প্রত্নস্থলগুলি খনন কার্য কোন সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পর্কিত তো উত্তর হয়ে যাবে পেইন্টেড গ্রে ওয়ার অপশান সিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন কোন প্রত্নস্থলটি হরপ্পা পরিণতবাসীদের অংশ ছিল না উত্তর হয়ে যাবে অপশান ডি সরাইখানা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ করা যাবে না পরের প্রশ্ন দেখো নিজের কোনটি সঙ্গম সাহিত্যের গ্রন্থপঞ্জি বা এথনোলজি ঠিক আছে এথনোলজি নিদর্শন নয় তো এটা উত্তর হয়ে যাবে থিরু কুরালা থিরু কুরালা এগুলো সব হিস্ট্রির টার্ম ঠিক আছে তোমরা এইভাবেই মনে রাখো তো পরের প্রশ্ন কি রয়েছে দেখো অর্থশাস্ত্রের ইংরেজি অনুবাদ কবে প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো সালে পরের প্রশ্ন নিচের নিচের আর কি নন্দবংশের সম্রাটের তালিকা অনুসারে তাদের সঠিক পর্যায় চিহ্নিত করে নিচের কোডটি উত্তর দিতে হবে তো দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে কি কি গভী সনকা পাণ্ডুক উগ্রসেন আর হচ্ছে ধনানন্দ তো এখানে কোন কোনজন আগে পরে রয়েছে সেই সিকোয়েন্সটা জানাতে হবে তো অপশানগুলো কি কি আছে দেখো অপশানগুলো দেখে নিয়েছো এবার উত্তর কত হবে কোন অপশানটা হবে ফার্স্টে হবে তিন অর্থাৎ উগ্রসেন তারপরে হয়ে যাবে পাণ্ডুক তারপরে হবে গোভিশঙ্কা তারপরে হয়ে যাবে ধননন্দ অর্থাৎ অপশান বিতে অ্যান্সার রয়েছে কি কি বললাম তাহলে ফার্স্টে বললাম হচ্ছে উগ্রসেন তারপরে কি বললাম তারপরে বললাম হচ্ছে পাণ্ডুক তারপরে বললাম গভীর সংখ্যা তারপরে কি বললাম চার নম্বরে সেটা হচ্ছে ধননন্দ পরের প্রশ্ন দেখো কি রয়েছে সুলতান ঘাড়ি সুলতান ঘাড়িতে পার সমাধি নির্মিত হয়েছে সুলতান গাড়িতে কার সমাধি নির্মিত হয়েছিল উত্তর হয়ে যাবে নাসির উদ্দিন মামুদ অপশান ডিতে অ্যান্সার রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখো কোন সুলতান ওয়ালি ও আমিরদের পদে পৃথক পৃথকীকরণ করেছেন উত্তর হয়ে যাবে অপশান এ বলবন নেক্সট প্রশ্ন সুলতান নিচের কোন বক্তব্যটি সঠিক নয় কি কি রয়েছে তোমরা দেখেই নিয়েছো এখানে হয়ে যাবে কিন্তু তিনি শেখ উল ইসলাম পদ তুলে দিয়েছেন তো এখানে হচ্ছে সুলতান জয়নুল আবেদিনের কথাই বলা হয়েছে তো এখানে তিনি বলতে তার কথাই এখানে আসবে ঠিক আছে অপশান ডিতে অ্যান্সার রয়েছে মানে বাদবাকি ইনফরমেশানগুলো সত্যি নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি বিন্ধ পার্বত্য অঞ্চলে অবস্থিত নিওলিথিক প্রত্নক্ষেত্র কোনটি তো উত্তর হয়ে যাবে অপশান এতে প্রশ্ন কোন নদীর তীরে দশ হাজার যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন যেটা ছিল কি ছিল কোন নদীর তীরে দশ হাজার যুদ্ধ হয়েছিল উত্তর হয়ে যাবে বিতস্তা ঠিক আছে পরের প্রশ্ন কোন ধর্মমতে অনুব্রত অনুসারের কথা বলা হয়েছে অনুব্রত অনুসারের কথা বলা হয়েছে কিন্তু লোকায়ত ধর্মপন্থায় অপশান ডিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন কি আছে কোন প্রত্নক্ষেত্রের স্তূপে অশোকের নামাঙ্ক নামাঙ্কন খোদিত প্রস্তর মুক্তি পাওয়া গেছে উত্তর কি হবে কানাগানা হিল্লি ডি নম্বর অপশানে উত্তর রয়েছে তো এই যে পিডিএফটা তোমরা হচ্ছে সংগ্রহ করতে পারবে পিডিএফটা আমি তোমাদেরকে এমনি প্রোভাইড করতে পারতাম কিন্তু যেহেতু একটা সময় এবং তোমাদের পড়ার জন্য কিছু একটা চার্জেস রাখতে হয় নাহলে পরে গুরুদক্ষিণা হিসাবে সেটা কিন্তু আমাদের দেওয়া উচিত তো এই যে প্রত্যেকটা পিডিএফ প্রত্যেকটা যে পিডিএফ রয়েছে পাঁচটা পিডিএফ তো পার পিডিএফ হচ্ছে তোমাদের দু টাকা করে প্রোভাইড করতে হবে প্রত্যেকটা অর্থাৎ যারা পাঁচটা পিডিএফ একসাথে নেবে তারা হচ্ছে ওয়াজদুগুণের দশ দশ টাকা প্রোভাইড করবে ঠিক আছে দশ টাকা প্রোভাইড করলে তোমরা কিন্তু এই পিডিএফটা অ্যান্সার সমেত পেয়ে যাবে ঠিক আছে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো আর সংগ্রহ করেই প্র্যাকটিস করে ফেলো এটা কিন্তু পাঁচটা পিডিএফ তোমাদের তিন দিনে শেষ হয়ে যাবে পড়াশোনা করলে তো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো দক্ষিণ ভারতের প্রথম দক্ষিণ ভারতের কোন প্রত্নতত্ত্ব ক্ষেত্রে স্তূপে যে দশরথ জাতকের কাহিনী অনুসারে ভাস্কর্যের সন্ধান পাওয়া গেছে বা পাওয়া যায় উত্তর কি হয়ে যাবে নাগার্জুন কন্ডা অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ভাগিল্যদের মুদ্রা মুদ্রা কোথায় পাওয়া গেছে উত্তর হয়ে যাবে নর্মদা উপত্যকায় অপশান সিতে অ্যান্সার রয়েছে পরের প্রশ্ন কোন আঞ্চলিক মন্দির স্থাপত্যশৈলীতে মন্দির দ্বারে নাগ শাখার অলঙ্কার দেখা যায় এটা উত্তর হয়ে যাবে কি উত্তর হবে প্রতিহার অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ইঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলাতে অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট প্রশ্ন ধরিত্রী দিবস ধরিত্রী দিবস হচ্ছে বাইশে এপ্রিল আজকের সেশনের লাস্ট প্রশ্ন কি রয়েছে দেখো সিক্সটি যে চলচ্চিত্র পুরস্কার হয়েছিল চলচ্চিত্র উৎসবটা হয়েছিল তার মধ্যে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে পুরস্কার কে পেয়েছেন উত্তর হয়ে যাবে নিখিল মহাজন অপশান বিতে অ্যান্সার রয়েছে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি যারা যারা ভিডিও সংগ্রহ করতে চাইছো অবশ্যই যোগাযোগ করো এই নম্বরে আর অন্যান্য পিডিএফও যারা সংগ্রহ করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো কি কী পিডিএফ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর যারা স্ট্যাটিং জেকের কোর্স নেবে তাদেরকে বলে রাখি তারাও এই পোস্টটা দেখে রাখো তারপরে আমার কিন্তু আরও সাজেশন পিডিএফ রয়েছে জিকে কের সেগুলোও তোমরা সংগ্রহ করতে পারো ডিসক্রিপশান বক্সে তার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম